হ্যালো, দেখো তো আমাকে কেমন লাগছে। তো সবার তো পুজো ঘোরা মানে মহালয়ার থেকে শুরু হয়ে গেছে, আজকে পঞ্চমীর দিনে আমি বেরোচ্ছি বরের সাথে। তো দেখো আমি তো রেডি, বড় প্রায় রেডি হয়ে গেছে, আর মামকে আমি রেখে যাচ্ছি দিদি বাড়িতে। দেখো মাম কেমন মজা করছে আমার সাথে। এই যে দুষ্টু, ওদের কাউকেই নিচ্ছি না, আর এখন বাজে রাত 11টা। আর এই ব্যাগটা নিয়েছি, ব্যাগটা কিন্তু আমার বোনের, বোনের নতুন ব্যাগ, আমি বউনি করলাম। ওকে অবশ্য ফোন করে জানিয়ে দিয়েছি যে বর একটু খেয়ে নিচ্ছে ভাত, ও কিছু খায়নি। তাই গুড গার্ল হয়ে থাকবে, তো দিদির কাছে থাকবা গুড গার্ল হয়ে, ঠিক আছে? হ্যাঁ, মিমির কাছেও থাকবা, কোনো বায়না করবে না যে মাম্মি যাবো ভাবি যাবো, ঠিক আছে? গুড গার্ল হয়ে থাকবা, তারপরে আমি এসে আমি তোমাকে নেবো, ঠিক আছে? তুই কোন দিক থেকে যাচ্ছিস? ঘুমিয়ে পড়বা কিন্তু, আর যদি জেগে থাকো তাহলে একটু ভাত খেয়ে নেবা। তো চলো বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। আর এখানে একটা শিব মন্দির দেখে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম, একটু আশীর্বাদ ছাশীর্বাদ নিয়ে নিলাম। আর আমি তো একেবারে স্কার্ফ স্কার্ফ মুড়ি দিয়ে রয়েছি, সত্যি খুবই ঠান্ডা, আর বাইকে করে যেতে সত্যিই ঠান্ডা, আর আমরা 6 জন আছি। তো চলো এরকম রাস্তা দিয়ে যেতে কার না ভালো লাগে এই পুজোর সময়। তো চলো আমরা ফার্স্ট মণ্ডপ চলে এসেছি, ফার্স্ট মণ্ডপে। তো দেখো কত সুন্দর, মানে এত পছন্দ হয় এই সমস্ত জিনিস, হাতের কাজ দেখো কত সুন্দর, মানে কি কি মাথায় মানুষের মাথায় কত কিছু মাথায় আসে যে এগুলো দিয়ে করা যায়। দেখো আমি তো প্রথমে বুঝতেই পারিনি, এগুলো আমাদের মানে দৈনন্দিন জীবনে আমরা এগুলোকে সবসময় চোখে দেখি, মানে আমি তো একদম অবাক হয়ে গেছি একটা জিনিস দেখে। তো সবাই একটু আশীর্বাদ নিয়ে নাও ঠাকুরের কাছ থেকে। এই যে দেখো পাতা, শুকনো পাতা, আমি সত্যি এটা দেখে একদম অবাক হয়ে গেছি যে এরকম শুকনো পাতা দিয়েও মানে প্যান্ডেল হতে পারে। সত্যি প্রথম মণ্ডপটা দেখেও খুব ভালো লাগলো। আর এটা হলো প্রতাপগড়ের মাঠ, মাঠের মহিষ্মতী মন্দির। তো দেখো এটা অনেক সুন্দর হয়েছে। তো আমরা এই অবধি আসলাম, সবে দুটো দেখলাম, তো চলো আরও দেখাবো। আর তার আগে ভেতরে চলো, দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে সব কিছু। তো আজকে পঞ্চমী, এত রাত্রে এসেছি, ভাবলাম আর কি বেশি একটা ভিড় হবে না, তাও খুব মোটামুটি ভালোই লোকজন আছে ভেবেছি। এত রাত্রিবেলা যাচ্ছি, তো আরও বাইক নিয়ে যাব, হেঁটে হেঁটে ঠাকুর দেখতে লাইন দিয়ে না প্রচুর কষ্ট হয়, যার জন্য আমরা বাচ্চা কাচ্চা রেখে চলে এসেছি। দেখো মণ্ডপ থেকে বেরিয়েই দেখি কি করছে একজন, আমার তো দেখেই মানে গায়ের মধ্যে কাঁপা শুরু হয়ে গেছে। আর দেখো মামকে নিয়ে আসলে মাম কত খুশি হতো, কিন্তু শুধু এই যে ঠান্ডা লেগে যাবে তাই, আর এখন বাইরে খুব বেশি ঠান্ডা পড়েছে আমাদের এদিকে, আমাদের গ্রামে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডাটা পড়ে যায়। দেখো মামকে নিয়ে আসলে মাম তো, আমার মাম তো জেগে থাকতেই পারে অনেক রাত অবধি, আর নিয়ে আসলে আমার মাম কত খুশি হতো, কিন্তু ঠান্ডা লেগে যাবে বলে আনিয়ে দিয়েছি। ঠান্ডা লেগে গেলে ওরও পুজো দেখাটা মার যাবে, আমাদেরও যাবে। তো চলো আমরা চলে আসলাম আরও একটা জায়গা, দেখো এখানটাও কত সুন্দর লাগছে তাই না, এখানটাও অনেকটাই সুন্দর লাগছে। এই জায়গাটা বেশ প্রতি বছরই এরকম সুন্দর করে করে মাঠের মধ্যে। তারপর সামনে এই যে কাকা কাকি আর বোন আছে, আমরা 6 জন 7 জন মিলে এসেছি, বোনকে ধরে 7 জন। তো আমরা সবাই বাইকে করে এসেছি, দেখো লাইটিং সত্যি, এই যে মানে পুজো আসলে এই বনগা শহরটা, মানে বাড়ির পাশে আমাদের মহকুমা হলো বনগা, তো এই বনগা মহকুমাটা এত সুন্দরভাবে সেজে ওঠে, দেখতেও ভালো লাগে সত্যি। তো চলো, এটা নিশ্চয়ই চিনতে পারছো তোমরা যারা যারা বনগা চেনো, এটা হলো টাউন হলের সামনেটা, তো কত সুন্দরভাবে সাজিয়েছে বনগাটাকে, আমার খুব ভালো লাগছে। আর অনেক দিন পর আমি বনগায় আসলাম, অনেক দিন পর, কারণ এখন তো খুব একটা দরকার পড়ে না, আগে যখন স্কুল লাইফ ছিলাম বা কলেজ লাইফে ছিলাম তখন আমাদের সব কিছু বিডিও এসডিও সব বনগাতেই ছিল, তো তখন অনেক আশা হতো। এখন দেখো এই দেখো ক্লকটা দেখলাম, অনেকগুলো কালার চেঞ্জ হয়। আর দেখো কত সুন্দরভাবে লাইটিংগুলো, আমার খুব পছন্দ হয়েছে, দেখো প্রত্যেকটা এক এক রকমের সুন্দর। আর এইগুলো স্পেশালি আমার অনেকটাই ভালো লেগেছে, আমি যখন দেখলাম যতগুলো দেখলাম তার মধ্যে আমার ওটা বেশি। দেখো সুমনাদি ভাবলো আমি ছবি তুলছি, কি কিউট না মুখটা, খুবই কিউট। এখন ভেতরটা ঢুকি, চলো ভেতরে দেখো, ভালোই ভিড়, এখন তো রাত 12টা পার মনে হয় হয়ে গেছে। দেখো ঠাকুরটাও অসাধারণ হয়েছে, অসাধারণ, যাও বা মানে এখন পঞ্চমীর রাত ছিল বলে আমরা বাইক নিয়ে একটু ঘুরে ফিরে দেখতে পারলাম, মানে অতটা কষ্ট, দেখো জিভে জল আনার জিনিস চলে এসছে। আমরা এখান থেকে একটু মিক্স আচা নিয়ে নিলাম,
মিক্স আচার নিয়ে নিয়েছি। উফ, জিভে সত্যি এখনো মানে এখন দেখছি আবার এখন আবার করে জিভে জল আসছে। তো আরও একটা মণ্ডপে চলেছে দেখো, এটাও একটা কিউট একটা ন্যাচারাল টাইপের মণ্ডপ, এবং পাখি মানে এটা সেটা মানে কি বলে মাদুর বানায় না ওইসব দিয়ে, ওইগুলো বেশ খুব ভালো লাগছে, একটু অন্যরকম। সব কটাই এক একটা এক এক রকমের সুন্দর, কত ভালো লাগছে সত্যি। এই যে পুজো আসলে কত নতুন নতুন জিনিস দেখতে পাই আমরা, কত রকমভাবে সত্যি কত মাথায় আইডিয়া আছে মানুষের যে এটা এইভাবে করতে হবে ওটা ওইভাবে করতে হবে, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর। ঠাকুরটাও অনেক সুন্দর, আর এটা এটা দেখো কিরকম কালারফুল না, কত কালারফুল, মানে জায়গার নামগুলো তো আমি ঠিক জানি না যে বনগাঁর এটা কোথায় কি দেখছি সেগুলো আমি কিছু জানি না, কিন্তু দেখতে এসছে বর নিয়ে এসছে এই বনগাঁয় এসছে এইটুকুই জানি। দেখো কীভাবে সাজিয়েছে, আমি তো দেখে অবাক। এগুলো হলো সবজি রাখার র্যাক, এগুলো হলো ঝুড়ি, এগুলো হলো নেটের ঝুড়ি, আমি তো পুরো অবাক যে এই ঝুড়ি দিয়েও প্যান্ডেল হয়। দেখো মানে যতগুলো প্যান্ডেল দেখছি পুরো এক একটা এক এক রকমের হয়েছে, অনেক ভালো লেগেছে। আর ভেতরটা তো অসাধারণ, আমি একদম আশা করিনি বাইরেটা দেখে যে ভেতরটা এতটা অসাধারণ, এত ভালো লেগেছে আমার এই ভেতরের কাজগুলো, এত ভালো লেগেছে, ভেতরটা পুরো অসাধারণ অন্যরকম, খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে। এখানটা বেশ অনেকক্ষণ ছিলাম। দেখো এত লোকজনের ভিড়, এখন তো অনেক রাত হয়ে গেছে, প্রায় একটা বাজে, একটা মনে হয় পারও হয়ে গেছে। আর আমরা একটু আচার খেয়েছি, আর বাড়ির থেকে অবশ্যই একটু একটু খেয়েই বেরিয়েছি, আর একটু আইসক্রিম নিয়ে নিলাম, শীতের মধ্যে আইসক্রিম, মানে আইসক্রিম দেখে লোভও সামলানো যেত। দেখো পিঙ্ক কালারের ঠাকুর, আমার মা আসলে খুব পছন্দ করতো এই ঠাকুরটা, কারণ আমার মা পিঙ্ক কালার খুব পছন্দ করে। ঠাকুরটা দেখতে দেখতে ভাবছিলাম যে মাম যদি আসতো ওই পিঙ্ক কালারের ঠাকুর দেখতে অনেক খুশি হতো, মানে ও সত্যি অনেক পছন্দ করে তো পিঙ্ক কালার, তো সব কিছুতে ও পিঙ্ক হলে খুব খুশি হয়। দেখো আরও একটা মন্দিরে চলে এসেছি আমরা, দেখো এটা পুরো হোয়াইটের মধ্যে হয়েছে, এটাও পুরো অন্যরকম। দেখো মাঝখান দিয়ে রাস্তা, মানে মন্দিরটা এইভাবে ডিজাইন করেছে, রাস্তাটা ঠিক রেখেছে, ঠিক রাস্তার ওপর দিয়ে। দেখো এই লাইটিংটা ছিল বনগাঁর সেরা লাইটিং, এর আগে যেটা দেখেছি তখন আমার কাছে মনে হচ্ছিলো ওটা সেরা, কিন্তু এটা দেখার পরে মনে হলো এটাই সেরা, একদম বনগাঁর বেস্ট লাইটিং এটা। আমার কাছে সত্যি এর তলা দিয়ে যেতে যে কী ফিল হচ্ছিলো, কিন্তু এত জ্যাম ছিল, আর এই লাইটিংটা এই মন্দিরটা দেখতে মণ্ডপটা দেখতেই সবাই এসেছে বেশি মনে হয়, কারণ এত ভিড় ছিল এখানে। আর এই মণ্ডপটা হয়েছে কল্যাণী আইটিআইতে, মানে যেই ইয়েটা হয়েছে না যেই মণ্ডপটা ওরকম টাইপেরই হয়েছে দেখতে, খালি লাইটিংটা ওই টাইপের হয়নি, কিন্তু ওই টাইপেরই শেপটা হয়েছে মন্দিরে, ভেতরটাও অসাধারণ। সত্যি এত ভালো লাগছে, পুরো ভেতরটা একরকম বাইরেটা একরকম, আর ভেতরে আসলে মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে, ভেতরের কারুকর্য আর মায়ের মুখটা দেখে মনটা পুরো ভরে যাচ্ছে। আর এখন অনেক রাত হয়ে গেছে, রাত 2:30 বাজে, আমরা ভাবছি এবার বাড়ি চলে যাব, আর দেখবো না, বাড়ি যাওয়ার পথে এই একটা বাদলো, তো এবার টান টান বেরিয়ে যাব আমরা, আর খুবই শীত করছে, আবার স্কার্ফ ফ্রেস্কার্ফ জড়িয়ে বাড়ি চলে এসেছি। দেখো আমি তো পুরো শেষ, এখন বাজে কটা দাঁড়াও দেখাচ্ছি, দেখো 3:12, আর ঘুমিয়ে কী করবো আমি, আমার তো 5টায় উঠতে হয়।